দুর্গা পূজার রেশ কাটতে না কাটতেই আমরা বেরিয়ে পড়লাম প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা কাঠছিলার উদ্দেশ্যে। কথিত আছে সুবর্ণরেখা নদীর তীরে শত শত টিলা শায়িত আছে বলে এই জায়গাটির নামকরণ হয়েছে ঘাটশিলা। হাওড়া থেকে 6:35 ইস্পাত এক্সপ্রেস ধরে আমরা ঘাটশিলার উদ্দেশ্যে রওনা দিলাম। 7 সিটিং যথেষ্ট ভালো, ভাড়া 115 টাকা, খুব আরামেই আপনি ঘাটশিলা পৌঁছাতে পারবেন। আমরা আছি এখন ইস্পাত এক্সপ্রেসে, যেটা হাওড়া থেকে ছেড়েছে 6:35। তো এটা ঘাটশিলা পৌঁছবে এক্সাক্ট টাইম হচ্ছে 9:34, 3 মিনিট লেটে চলছে। তো দেখা যাক কখন পৌঁছে আমরা। ঘাটশিলা ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার একটি ছোট্ট শহর। এই ছোট্ট শহরের আশেপাশে অনেক ঘোরার এবং দর্শনীয় স্থান আছে, সেগুলো আমরা এই ভিডিওতে আপনার সামনে তুলে ধরব। উইকেন্ড ট্রিপের জন্য ঝাড়খণ্ডের ঘাটশিলা একটি আদর্শ স্থান। ঘাটশিলা ভ্রমণের আরেকটি উদ্দেশ্য এখানকার বিশুদ্ধ জল এবং ফ্রেশ অক্সিজেন। ট্রেনের টয়লেট যথেষ্ট ক্লিন, ট্যাপ থেকে জল পড়ছে অনবরত। ওভারঅল টয়লেটের অবস্থা আমার বেশ ভালোই লাগলো। ইন্ডিয়ান ওয়েস্টার্ন এরকমই স্টাইল আপনি পেয়ে যাবেন এই ট্রেনে। আমরা ঘাটশিলায় পৌঁছলাম 9:38, ট্রেন 4 মিনিট লেট। ওভারব্রিজ দিয়ে স্টেশনের বাইরে এলে আপনারা দেখতে পাবেন সারি সারি অটো দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে একটা বুক করে আমরা চললাম আমাদের হোটেলের উদ্দেশ্যে, হোটেল সিটি ইন। তার ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখন আমরা চললাম হোটেল সিটি ইনের উদ্দেশ্যে। আমরা এসে পৌঁছলাম আমাদের প্রি বুকড হোটেল সিটি ইনে। বেশ বাজেট ফ্রেন্ডলি হোটেল। এই হোটেলটি বুক করতে হলে আপনারা মুজাফফর ভাইয়ের সঙ্গে একবার কন্ট্যাক্ট করে নেবেন। খুব ভালো বাংলা বলে এবং খুব ভদ্র ছিল। মুজাফফর ভাইয়ের ফোন নম্বর এবং সিটি ইনের লোকেশন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। মুজাফফর ভাই আপনাদের পুরো ঘাটশিলা ট্রিপের ব্যবস্থা করে দেবে। তো গাইজ, আমরা রুমের একটা রুম ট্যুর করছি। ফার্স্টে আমি ওয়াশরুমটা দেখাবো। ফার্স্টে ওয়াশরুমটা দেখতে পাচ্ছ, অনেকটা বড় আছে ওয়াশরুম। আর এখানে গিজার আছে, আই থিঙ্ক, জানি না গিজারটা একটু কিরকম মনে হচ্ছে, আমি জানি না ওটা চলে কি। আর এমনি মোটামুটি ক্লিন আছে, আমি তাও দেখিয়ে দিই। মোটামুটি সব ক্লিন। আর এখানে একটা লাইফ বয়ের ছোট একটা পাউচ দিয়েছে হ্যান্ড ওয়াশের জন্য। আর এসি আছে এখানে। বেডটা দেখিয়ে দিই, বেডটা দুজনের জন্য পারফেক্ট। আর যদি সাথে ছোট বেবি থাকে, সরি, হ্যাঁ এবার আই থিঙ্ক বুঝতে পারবে তোমরা, যদি সাথে কোনো বেবি থাকে তা তিনজন ঠিক আছে, বাট বড় অ্যাডাল্ট তিনজনের জন্য না। এটা অ্যাডাল্ট দুজন বা অ্যাডাল্ট দুজন প্লাস একজন বা একজন চাইল্ড হয়ে যাবে। আর এখানে ড্রেসিং টেবিলটা দেখিয়ে দিই। ড্রেসিং টেবিল সুন্দর আছে, টিভি আছে। আর এখানে ওদেরই জল আমরা নিয়েছি, কোনো মিনারেল ওয়াটার আমরা নিচ্ছি না, মানে নিই আপাতত, কারণ সবাই তোমরা জানো যে ঘাটশিলার মানে জল খুব ভালো। তো যাই হোক, সেই জন্যই। ও হ্যাঁ,
এইটা ওরাই দিয়েছে, এটা আমরা নিয়ে আসিনি, এটা ওরাই প্রোভাইড করছে, মানে হোটেল থেকেই দেওয়া হয়েছে এইগুলো। তো এই ছোটো ছোটো জিনিসগুলো বেশ ভালো লেগেছে, প্লাস মোটামুটি নিট অ্যান্ড ক্লিন আছে, এবার যা একটু টুকটাক যা দাগ ধাব্বা আছে ওগুলো একটু মানিয়ে নেবো আর কি। টিভিও চলছে, মানে আমি বেশ কিছু জায়গা ট্রাভেল করেছিলাম সেখানে এরকম বড় বড় টিভি থাকতো, কিন্তু টিভিতে কোনো চ্যানেল আসতো না। তো এখানে যেটা দেখলাম, এখানে টিভিতে চ্যানেল আসছে, বাংলা চ্যানেল আছে, হিন্দি ইংলিশটা বলতে পারবো না আছে কি, ইংলিশটা দেখিনি, বাংলা আছে, হিন্দি আছে, ভালো, বেশ ভালোই লাগছে। আমরা এখন এসেছি রামকৃষ্ণ মঠে ঘাটশিলায়, তো সেটাই আপনাদের সামনে তুলে ধরবো, ঘুরে দেখাবো এবং সমস্ত বৃত্তান্ত আপনার সামনে তুলে ধরবো। এখানে আপনার ভিজিটিং আওয়ার্সটা দেখতে পাবেন, কটা থেকে কটা। এখানে থাকার ব্যবস্থাও আছে, তো তার জন্য আপনাকে আগে থেকে হোটেল বুক করতে হবে। মঠের ব্যাক সাইডে মঠের সন্ন্যাসীদের থাকার সুবন্দোবস্ত আছে, মংস কোয়ার্টার্স। এই মংস কোয়ার্টারের নাম হচ্ছে সারদানিবাস। বাগানটা অপরূপ সুন্দর লাগছে, তখন এটা ফুলে ভরে যাবে, তখন এটা আরো সুন্দর লাগবে। কৃষ্ণমঠে থাকতে চান তাহলে এইখানে এসে আপনাকে যোগাযোগ করতে হবে। আর এইটা হচ্ছে টুরিস্টদের থাকার জায়গা। আর সব থেকে ভালো লাগলো এখানে রামকৃষ্ণ মঠ লেখাটা বাংলাতেও আছে, একজন বাঙালি হিসেবে সত্যি গর্ববোধ করলাম। আমরা এখন পৌঁছে গেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাড়ি গৌরীকুঞ্জে। এখানে আপনাকে জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হবে। ভেতরে ভিডিও করার অনুমতি না থাকায় আমরা কেবলমাত্র ছবি তুলতে পেরেছিলাম এবং সেগুলি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। প্রদীপ ভদ্র, ইনি হলেন গৌরীকুঞ্জের কেয়ারটেকার, গৌরীকুঞ্জের যাবতীয় দেখাশোনা তিনি করেন। এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটা অপুর পাঠশালা বলে ছোট বাচ্চাদের এখানে পড়ানো হয়। তো তোমাদের যার যেরকম সামর্থ্য সেই অনুযায়ী এখানে কিছু অনুদান দিও, এটা আমাদেরও রিকোয়েস্ট। আর অবশ্যই এখানে ভিজিট করো, মানে ঘাটশিলা এলে অবশ্যই এখানে আসবে। হ্যালো, আমরা এখন আছি কালুরি ড্যাম ঝাড়খণ্ডের। জাস্ট আপনারা খালি ভিউটা দেখুন পেছনে।
নিচে জেলেদের দেখতে পাবেন, ওরা এখন মাছ ধরতে ব্যস্ত। এই যে একটা জাল থেকে মাছ তোলা হচ্ছে, জাল দিয়ে মাছ তোলা হচ্ছে, নিচে দেখুন। হ্যালো বন্ধুরা, আমরা এখন আছি জাদুঘরের রঙ্গিনী মন্দিরে। আগে এই রঙ্গিনী মন্দিরে নরবলি দেওয়ার একটা প্রথা ছিল, এখন অবশ্য সেসব কিছু নেই, সবই বিলুপ্ত হয়ে গেছে। রাস্তার ধারেই একটা হোটেলে লাঞ্চ সেরে আমরা পরবর্তী ডেস্টিনেশন উদ্দেশ্যে রওনা দিলাম। পথেই পড়ল এই ভিউটি। আমরা এখন সিদ্ধেশ্বর পাহাড়ে যাচ্ছি। চারিদিকে ভিউটা দেখুন, জাস্ট অসাধারণ। এখন অনেক উঁচু দূরতে হবে। চারিদিকে বন জঙ্গল, জানি না এখানে ওয়াইল্ড অ্যানিম্যাল আছে কিনা। হ্যালো ম্যাডাম, চারিদিকে গ্রিন এরিয়া, এখানে আপনাকে নাম এন্ট্রি করতে হবে। হবে না একদম, এখন অনেক উপরে উঠতে হবে। খুব সাবধানে পা ফেলে এগোতে হবে, কারণ একবার পা পিছলে গেলে কোথায় পড়বো আমরা নিজেরাও জানি না। মারাত্মক চড়াই উদরাই পাহাড়, আমি রীতিমতো হাঁপাচ্ছি, বুঝতেই পারছেন। কিন্তু এত কিছু পরে যখন আমি ভিউটা দেখতে পাবেন, জাস্ট অসাধারণ লাগে। জাস্ট ভিউটা দেখুন, সিদ্ধেশ্বর পাহাড়ের ভিউ। আমরা এখন আছি গাড়শিলার সিদ্ধেশ্বর পাহাড়ে। দেখি আর কত উপর হয়ে চেষ্টা করছি, দেখি। চলুন অনেক উপরে উঠেছি, এবার নিচে নামার পালা। খুব সাবধানে পা ফেলে নিচে নামতে হবে, নাহলে একটা পা যদি মিস করি, একটা স্টেপ যদি মিস করি, সোজা নিচে তো নামবই, একবার পুরো সোজা উপরে উঠে যাবো। বন্ধুরা, আজকে ফার্স্ট ডে, লাস্ট ভিউ পয়েন্ট। আমরা এখন আছি রাতমোহনায়। পাগল হয়ে যাবে জাস্ট তোমার ভিউটা দেখো। Thank you.
আমরা এখন রাজমহলে আছি। জাস্ট লুক অ্যাট দ্য বিউটি অফ গন্ডোলা এখানে। প্রথম দিনের জার্নি শেষে আমরা পথের পাঁচালের রেস্টুরেন্টে ডিনার সারলাম। খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই বেশ ভালো। এখানে আপনারা ইন্ডিয়ান, চাইনিজ এবং মোগলাই তিন ধরনের খাবারই পেয়ে যাবেন। প্রতিটি খাবারের প্রাইস যথেষ্ট রিজনেবল। সেদিনের মতো আমরা ডিনার সেরে হোটেলে এসে শুয়ে পড়লাম এবং একটা লম্বা ঘুম দিলাম, যাতে পরের দিনের জন্য আমরা রেডি হতে পারি। প্রথম দিনের পর্ব এখানেই শেষ করলাম। দ্বিতীয় দিনের পর্ব দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ধন্যবাদ।